বাবার অত্যাচারে তিন মাস আগে ঘর ছেড়েছেন মা। এবার সন্তানদেরও ঘরছাড়া করার অভিযোগ বাবার বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা, থানায় অভিযোগ দায়ের। বাবার অত্যাচারে তিন মাস আগে ঘর ছাড়া হয়েছেন মা। সেই রোষে এবার সন্তানদেরও ঘর ছাড়া করলেন বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। স্বামীর অত্যাচারে তিন মাস আগে ঘর ছাড়া হয়েছেন স্ত্রী। এবার অত্যাচারী সেই বাবা গতকাল রাতে তিন সন্তানকে বার করে দিল বাড়ি থেকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নদিয়ার শান্তিপুরের গোপালপুর জামাত কলোনি বাদলপুকুর এলাকার বাসিন্দা নাসিফ কারিগর গতকাল রাতে তার নাবালিকা কন্যা সহ দুই শিশুপুত্রকে বাড়ি থেকে বের করে দেন। দীর্ঘদিন ধরে হওয়া শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তিন মাস আগে ঘরছাড়া হয়েছেন স্ত্রী। স্ত্রী ঘরছাড়া হওয়ার পর সন্তানদের ওপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। নাবালিকা কন্যা সহ দুই শিশু সন্তানের ওপরও চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন। নাবালিকা কন্যা জুহি খাতুন জানায়, বাবার অত্যাচারে তিন মাস আগে মা বাড়ি ছেড়ে চলে গেছেন। তারপর থেকে বাবা প্রতিদিনই আমার ওপর আর দুই ভাইদের ওপর অত্যাচার করত। কাল রাতে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। সেই রাতে এক প্রতিবেশী তাঁর বাড়িতে আমাদের আশ্রয় দেন, খেতে দেন। আমরা ওখানে আছি জানতে পেরে বাবা সেখানে গিয়েও জুলুমবাজি করায় তারাও আমাদের আর থাকতে দেননি। জুহি খাতুনের কাছ থেকে জানা যায়, তার এক ভাইয়ের নাম ইসলাম কারিগর, বয়স 9 বছর। ছোট ভাই রোহিত কারিগর, বয়স মাত্র 5 বছর। এরপর দুই ভাইকে নিয়ে সে কোথায় যাবে জানে না। এই ঘটনার পর তাই সোমবার সকালে তিন ভাই বোন শান্তিপুর থানায় বাবার অত্যাচারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ন্যায্য বিচারের আশায় রয়েছে তিন শিশু। আমার বাবা আমাদের তাড়িয়ে দিয়েছে কালকে রাতে। কেন আমার মা চলে গেছিল, দিয়ে বলছে যে ও কিস্তি মেরে বলছে ও তো চলে গেছে, আমিও তো চলে যাবো। দিয়ে আমরা কিছু বলছি না, যে বলছে তোরা যেখানে যাবি যা, আমি আমার মতো চলে যাচ্ছি, তোরা তোদের মতো চলে যা, আমার রাস্তা আমি দেখে নিচ্ছি। দিয়ে আমি তখন বলছি যে আমরা কোথায় যাবো, তোমরা যখন জন্ম দিয়ে যাবো তখন তোমাদের মনে ছিল না। দিয়ে আমার ভাই দুটোকে বলছে তোরা চলে যাবি, যে না আমি মরগে, যে আমাদের এমন করে তাড়িয়ে দিয়েছে বলে। দিয়ে আমরা ওখানে আমাদের আশেপাশের লোকদের বাড়ি কালকে আমাদের খেতে দিয়েছিল রাতে, আর থাকতে দিয়েছিল কালকে সারা রাত আমাদের পাশের ওখানে একটা বাড়িতে ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্স ল্যান্ড, নদিয়া।